নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, একজন প্রকৃত প্রেমিক শতজনকে ভালোবাসে না, বরং একজনকেই শত উপায়ে ভালোবাসে। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, আর যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। কখনো যদি বাবা মায়ের কথায় রাগ হয় তখন নিজেকে একবার হলেও অনাথ হিসাবে কল্পনা করে দেখবে। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়, বলেছেন APJ আব্দুল কালাম। যে আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে, তা বলে দোষটা আগুনের নয়, বলেছেন স্বামী বিবেকানন্দ। মানুষ জীবনে 6 বার হেরে যায়, 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, আর 6 অবশেষে মৃত্যুর কাছে। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়, বলেছেন APJ আব্দুল কালাম স্যার। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে প্রচুর হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। অবশেষে জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলে দিতে পারো। পরিশ্রম হলো সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে, বলেছেন স্বামী বিবেকানন্দ। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ সারা জীবন থাকে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি, বলেছেন APJ আব্দুল কালাম স্যার। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনোই ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক না কেন, তা কিন্তু আগুন নেভানোর কাজেই লাগে। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, যখন মানুষের মন অন্ধকারে ভরে যায় একমাত্র তোমায় তখনই দরকার হয়। পিছনে লোকে কিছু বলে এই ধারণা থেকে বের হতে হবে, অন্যের সমালোচনা ইতিবাচকভাবে জীবনে গ্রহণ করতে শিখতে হবে, না হলে আত্মবিশ্বাস কমে যাবে। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? বুদ্ধদেব মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু একটাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। এক চোখ কখনো আরেক চোখকে দেখতে পারে না, তবু এক চোখের কিছু হলে আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারে না। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। কাউকে হাত দেখাতে যাবেন না ভাগ্য জানার জন্য, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। বয়স 19 থেকে 26, এই সময়ে জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করেছো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও, কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটা ভাগ্যের ব্যাপার। যদি আমার কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেগুলো ঠিক করতে একমাত্র আমিই পারব, আর অন্য কেউ নয়, বলেছেন APJ আব্দুল কালাম স্যার। আজ এ পর্যন্তই, আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।